নমস্কার, CNN24 নিউজে আপনাদের সঙ্গে রয়েছি আমি পরমা। প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। দীর্ঘদিন পর সুখবর, পয়লা সেপ্টেম্বর থেকে সম্পূর্ণ আনলকের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সাংবাদিকের ক্যামেরা দেখে পালালেন জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ কুমার দে। শিলচর বিমানবন্দরে তৃণমূল সহ কংগ্রেসীদের সুস্মিতাকে সংবর্ধনা। মতিনগরে সড়ক দুর্ঘটনায় মৃত্যু বাইক চালকের তীব্র প্রতিক্রিয়া। কোভিড টেস্ট না করে যাত্রীর পালানোর চেষ্টা, উত্তেজনা কুম্ভীরগ্রাম বিমানবন্দরে। পুরনোরা ব্রাত্য, বিজেপির হাই প্রোফাইল সব নেতাই প্রাক্তন কংগ্রেসী বললেন রিপুন বরা। এবার খবর বিস্তারিত। পয়লা সেপ্টেম্বর থেকে রাজ্যের সম্পূর্ণ আনলক। সুদীর্ঘ চার মাস থেকে কোভিডের সন্ত্রাসের পর সব ধরনের বাধা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে রাজ্যে পয়লা সেপ্টেম্বর থেকে সম্পূর্ণ আনলক প্রক্রিয়া শুরু করার ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গুয়াহাটিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, গুয়াহাটির কোভিড সংক্রমণ নিয়ে তিনি উদ্বিগ্ন। কোভিডের দ্বিতীয় ঢেউ প্রতিরোধের জন্য অব্যাহত কার্ফিউ তথা বাধা নিষেধের জন্য রাজ্যের অর্থনীতি শোচনীয় অবস্থায় পড়েছে, সে কথা উপলব্ধি করছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান দৈনিক 750 জন করে মানুষ কোভিডে আক্রান্ত হচ্ছেন। দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা 500 নেমে এলে রাজ্য সরকার আনলক ঘোষণা করবে। ইতিমধ্যে প্রায় সব বিধিনিষেধই শিথিল করা হয়েছে, আগামীতে নিশ্চয়ই ভালো দিন আসবে বলে মনে করেন তিনি। ঢাকঢোল পিটিয়ে ও খেলা হবে স্লোগানে মুখরিত করে তৃণমূল কংগ্রেসে যোগদান করা সুস্মিতা দেবকে কুম্ভীরগ্রাম বিমানবন্দরে স্বাগত জানালেন কংগ্রেসের নেতা কর্মীরা। তৃণমূলে যোগদানের পর বৃহস্পতিবার দুপুরে শিলচরে উপস্থিত হন সুস্মিতা। কিন্তু লক্ষণীয় যে, তাকে স্বাগত জানাতে তৃণমূল কংগ্রেসের কিছু কর্মী সমর্থকের পাশাপাশি শিলচর জেলা কংগ্রেস সমিতির সভাপতি প্রদীপ কুমার দে, সহসভাপতি অমিতাভ সেন, সাধারণ সম্পাদক হীরক দাস প্রমুখকে কংগ্রেসের সক্রিয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ কুমার দে নিজের গাড়িতে গিয়েছিলেন, যদিও সাংবাদিকের ক্যামেরা দেখে তিনি পালিয়ে যান। এছাড়া এদিন শিলচর জেলা কংগ্রেস সমিতি থেকে পদত্যাগ করা রাজেশ দেব, পাপন দেব, সজল বণিক, জ্যোতিরিন্দ্র দে সুস্মিতা দেবকে উষ্ণ সংবর্ধনা জানান। এদিন বিমানবন্দরে 300+ কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। তারা খেলা হবে গানটি বাজিয়ে ও স্লোগান দিয়ে সুস্মিতা দেবকে শিলচরে নিয়ে আসেন। এদিন দিল্লি থেকে সরাসরি বিমানযোগে শিলচরে উপস্থিত হন তিনি। পরে কাছাড় ক্লাবের সামনে কর্মী সমর্থকদের তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে তৃণমূল স্তর থেকে শক্তিশালী করার নির্দেশ দিয়েছেন। সাময়িক রাজনীতির চিন্তা না করে স্থিতিশীল রাজনীতির চিন্তা করছেন তিনি। বড় পদে নয়, দলের বুথ কমিটির সভানেত্রী করার জন্য দলনেত্রী মমতা ব্যানার্জি আহ্বান জানিয়েছেন তিনি। এছাড়া কংগ্রেস দল ত্যাগ করার বিষয়ে তিনি বলেন, শীঘ্রই সাংবাদিক সম্মেলন ডেকে তিনি সবিশেষ অবগত করবেন। যখন ব্যক্তিগতভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পরে, যেহেতু সন্তোষ মোহন দেব কংগ্রেস নেতা ছিলেন, সেই জায়গাটা কোনোভাবে ধাক্কা গেল। আমি একটা কথা বলি, এটার জবাব সিম্পল, সন্তোষ মোহন দেব আর মমতা দিরও একটা হিস্ট্রি আছে, এটা আপনারা ভুলবেন না। একটা হিস্ট্রি আছে মমতা দি আর সন্তোষ মোহন দেবের। আর আরেকটা কথা বলি, আপনি যে কথাটা বলছেন যে লেগেসিটা ধাক্কা খেয়েছে, আজকে সন্তোষ মোহন দেবের লেগেসি কংগ্রেস ছিল, এটা অস্বীকার করার ব্যাপার না। কিন্তু সন্তোষ মোহন দেবের লেগেসির মধ্যে অনেকগুলো প্রিন্সিপাল রয়েছে, আর সন্তোষ মোহন দেবের লেগেসির যে প্রিন্সিপাল ছিল আর তৃণমূল কংগ্রেসের প্রিন্সিপাল মধ্যে আমি মনে করি যে কোনো রকমের কনফ্লিক্ট। ধন্যবাদ।
সাত সকালে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা গঙ্গানগরে। ঘটনাস্থলেই প্রাণ হারালেন এক বাইক আরোহী। বৃহস্পতিবার সকালে এই ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হয় আমরাঘাট মতিনগর সড়কের গঙ্গানগর এলাকায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে সোনাই রাঙ্গিরঘাট গ্রামের সুরজ কুমার সিংহ নামে 26 বছরের এক যুবকের। জানা গেছে, KTM বাইক নিয়ে SMD সড়ক ধরে মতিনগর থেকে আমরাঘাটের দিকে দ্রুত বেগে আসছিলেন সুরজ। তখন গঙ্গানগর নিকামা HS স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক সমেত সড়কের ওপর ছিটকে পড়েন তিনি। এতে মারাত্মক আঘাত পান মাথায়, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসে কচুদরম পুলিশ, শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে মৃতদেহ প্রেরণ করা হয়েছে। সরকারিভাবে দেওয়া দুটি ভ্যাকসিন ও 72 ঘন্টার মধ্যে RT-PCR টেস্টের নেগেটিভ রিপোর্ট না হলে যাত্রীদের কোভিড টেস্ট করানো বাধ্যতামূলক। কিন্তু বৃহস্পতিবার এই নির্দেশ অমান্য করে শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দর থেকে যাত্রীরা পালানোর চেষ্টা করায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। বিভাগীয় পুলিশকর্তা ও মেডিকেল দলের শিক্ষকরা বাধা দেওয়ায় যাত্রীদের অভব্য আচরণ করেন। বিভাগীয় পুলিশকর্তা ও মেডিকেল দলের অন্তর্ভুক্ত শিক্ষকদের গালিগালাজ ও ধাক্কাধাক্কি দিয়ে জোর করে অনেক যাত্রী পলায়ন করে। পরে অনেক দৌড়ঝাঁপ করে কয়েকজনকে ফিরিয়ে আনা হয়, এমনটা নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। বিজেপিতে নয়া ও পুরনো শীতল যুদ্ধ চলছে। বিজেপির বর্তমান হাই প্রোফাইল নেতারা সবাই প্রাক্তন কংগ্রেসী। দলের পুরনো নেতা যেমন নারায়ণ বরকটকি, রাজেন গোহাই, রমেন ডেকারা এখন হারিয়ে গেছেন। বুধবার গেরুয়া দলের কঠোর সমালোচনা করে এই মন্তব্য করেছেন রাজ্যসভার সাংসদ তথা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বরা। এদিন রাজীব ভবনে এক সাংবাদিক সম্মেলনে রিপুন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে এক ডজন প্রাক্তন কংগ্রেসের নাম উল্লেখ করে বলেন, যারা বিজেপি সরকারের মন্ত্রী, বিধায়ক ও সাংসদ হয়েছে। বলিন চেতিয়া, তরঙ্গ গগৈ, মানব ডেকা, অমিয় ভূঁইয়া, পীযূষ হাজরিকা, জয়ন্ত মল্লবরুয়া, দিগন্ত কলিতা, অজন্তা নেয়োগ, বিশ্বজিৎ ফুকন রয়েছেন এদের মধ্যে। এইসব বিধায়ক মন্ত্রী সকলেই প্রাক্তন কংগ্রেসী। এছাড়াও পল্লবলোচন দাস, প্রধান বরুয়াও প্রাক্তন কংগ্রেসী, যারা বর্তমানে বিজেপির সাংসদ। তার কথায়, বিজেপির হাই প্রোফাইল নেতারা সবাই ব্রয়লার চিকেন, তাই গেরুয়া দলে সংক্রমণ হবেই। এবারে একটি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। ভারত ড্রাগস অ্যান্ড সার্জিক্যাল, এখানে শল্য চিকিৎসামূলক সমস্ত রকমের সরঞ্জাম পাওয়া যায়। কোভিড সংক্রান্ত সরঞ্জাম যেমন হ্যান্ড স্যানিটাইজার, পালস অক্সিমিটার, গ্লাভস, ইনফ্রারেড থার্মোমিটার, PPE কিট ইত্যাদি। এছাড়াও হুইল চেয়ার, গ্লুকোকার্ড মিটার, সোডিয়াম হাইপোক্লোরাইড, নেবিউলাইজার মেশিন, সব ধরনের ডাইপার, বাচ্চা ও বড়দের ওয়েট মেশিন, অস্থির চিকিৎসা সংক্রান্ত সব ধরনের সরঞ্জাম, ওয়াটার ম্যাট্রেস, এয়ার ম্যাট্রেস, হসপিটাল বেড ইত্যাদি সহ নানা ধরনের সরঞ্জাম এখানে সহজলভ্য। ঠিকানা: অপোজিট সিভিল হসপিটাল, আর্ট কটেজ বিল্ডিং, ফার্স্ট ফ্লোর, হসপিটাল রোড, শিলচর 788-001। যোগাযোগ করুন 03842-264-307 অথবা 9435074307। গ্রেসওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। কোভিড সহ যে কোনো কঠিন রোগের স্বল্প খরচে নির্ভরযোগ্য ও সুচিকিৎসায় আপনারা পাচ্ছেন মাল্টি স্পেশালিটি ডক্টর্স OPD, ল্যাপ্রোস্কোপি, ডায়ালাইসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি
ইকোকার্ডিওগ্রাফি, কলপোস্কপি, এক্সরে, ল্যাবরেটরি, আইসিইউ, এনআইসিইউ, ইনডোর অবস্টেট্রিক্স এন্ড গাইনোকোলজি সার্জারি, মেডিসিন সহ ফার্টিলিটি ক্লিনিক, গ্রে সয়েল হসপিটাল, মেহেরপুর শিলচর আপনাদের সেবায়। যোগাযোগ নম্বর 03842-242-024। ফিরে এলাম বিরতির পর। লক্ষ্মীনগরের গ্রামের রাস্তার অবস্থা বেহাল, দুর্ভোগে মানুষ। রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের রামকৃষ্ণনগর পুরসভার অন্তর্গত লক্ষ্মীনগরের রাস্তা দীর্ঘদিন যাবৎ বেহাল অবস্থায় পড়ে রয়েছে। রাস্তা তৈরি করে দেওয়ার কোনো উদ্যোগ নিচ্ছে না পূর্ত বিভাগ বলে অভিযোগ উঠেছে। নির্বাচনের সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসে বড় বড় কথা বলে যান যে আপনাদের সব সমস্যার সমাধান দ্রুত করে দেওয়া হবে, কিন্তু নির্বাচনে জয়ী হওয়ার পর আর ফিরেও তাকান না এই এলাকার দিকে। বেশ কয়েক বছর ধরে এলাকার রাস্তার বেহাল দৃশ্য। এলাকার প্রায় 35টি পরিবার রাস্তা ও অন্যান্য সমস্যা ভুক্তভোগী। এলাকার বাসিন্দারা জানান, এই রাস্তা দিয়ে কোনো মানুষ চলাচল করতে পারে না। এলাকার কোনো মানুষের বাড়িতে যদি পূজা বা অন্য অনুষ্ঠান হয় তাহলে পাশের গ্রামের মানুষ আসতে চায় না। এলাকায় শুধু রাস্তা নয়, বিদ্যুৎ ও পানীয় জলের সমস্যাও রয়েছে। স্বাধীনতার 75 বছর পার হওয়ার পরেও আজও লক্ষ্মীনগর এলাকার মানুষ বিভিন্ন সমস্যায় জর্জরিত। তাই এলাকার মানুষ রাতাবাড়ির কর্মতৎপর বিধায়ক বিজয় মালাকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। রামকৃষ্ণনগর থেকে সাংবাদিক গৌতম সরকারের প্রতিবেদন। রাজ্যের তথ্য জনসংযোগ বিভাগের নতুন ডিরেক্টর তথা যুগ্ম সচিব পদে নিযুক্তি পেলেন বিষ্ণু কমল বরা। অন্যদিকে এই পদে থাকা অনুপম চৌধুরীকে হোজাইর জেলাশাসক পদে বদলি করা হয়েছে। বুধবার রাজ্য সরকারের পার্সোনাল বিভাগের যুগ্ম সচিবের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। তথ্য ও জনসংযোগের নতুন ডিরেক্টর বিষ্ণু কমল বরা এতদিন শিবসাগরের জেলাশাসক পদে দায়িত্ব পালন করছিলেন। তার জায়গায় পাঠানো হয়েছে কোকরাঝাড়ের জেলাশাসক মেঘনিধি দয়ালকে। অন্যদিকে হোজাইয়ের জেলাশাসক ঘনশ্যাম দাসকে সমাজ কল্যাণ বিভাগের সচিব পদে বদলি করা হয়েছে এবং কোকরাঝাড়ের জেলাশাসক পদে দায়িত্ব দেওয়া হয়েছে আসাম স্কিল ডেভেলপমেন্ট মিশনের ডিরেক্টর বর্ণালী ডেকাকে। ন্যাশনাল ডিফেন্স একাডেমির পরীক্ষায় মহিলাদের বসতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে সেনাবাহিনীকে তিরস্কার করল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের মতে এটি লিঙ্গ বৈষম্যের সামিল। একই সঙ্গে সর্বোচ্চ আদালত এদিন মহিলাদের ওই পরীক্ষায় বসার অনুমতি দিয়েছে। আগামী 5ই সেপ্টেম্বর ওই পরীক্ষা হওয়ার কথা। উল্লেখ্য, আইনজীবী কুশ কালরা সুপ্রিম কোর্টে আবেদন করে বলেন, উপযুক্ত মহিলা পরীক্ষার্থীদের এনডিএ পরীক্ষায় বসতে দেওয়া হোক। যোগ্য পরীক্ষার্থীদের যদি এনডিএতে ঢুকতে না দেওয়া হয় তাহলে সংবিধান লঙ্ঘন হবে। কুশ উল্লেখ করেন, গত বছর ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্ট জানায় সেনাবাহিনীতে ঢোকার যে কটি পদ আছে এনডিএ পরীক্ষা তার মধ্যে একটি। প্রতি বছর সেনাবাহিনী 1,470 জন অফিসারকে নিয়োগ করে, তাদের মধ্যে 670 জনকে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি ও ন্যাশনাল ডিফেন্স একাডেমি থেকে নিয়োগ করা হয়। এছাড়া অফিসার্স ট্রেনিং একাডেমি থেকেও পুরুষ ও মহিলা অফিসারদের নিয়োগ করা হয়। 2020 সালে ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্ট রায় দেয়, মহিলা অফিসাররা পুরুষদের মতোই কমান্ড পজিশনে কাজ করতে পারবেন। তথ্য প্রমাণ ছাড়াই 18ই আগস্টকে নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যুদিবস হিসেবে পালন করে বিতর্কে জড়ালেন মোদী সরকারের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, বিজেপি নেতা রমেশ পোখরিয়াল নিশঙ্ক। এছাড়া কংগ্রেসের পক্ষ থেকেও সেদিন টুইট করে নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যুদিবস পালন করা হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্কার জানায় আমরা বাঙালি অসম রাজ্য কমিটি। সংগঠনটির অসম প্রদেশের সচিব সাধন পুরকায়স্থ এক বিবৃতিতে বলেন, নেতাজি অন্তর্ধান রহস্যের উদ্ঘাটনের জন্য স্বাধীনতা পরবর্তী সময় থেকেই লাগু হওয়া বিভিন্ন তদন্ত কমিটি ও কমিশন রিপোর্ট নিশ্চিত করতে পারেনি 1945 সালের 18ই আগস্ট তাইহুকুর বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছে কিংবা সেদিনে তাইহুকুতে কোনো বিমান দুর্ঘটনা ঘটেছে কিনা। আমরা বিজেপি নেতাদের কাছে আবেদন রাখছি, 18ই আগস্ট নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু হয়েছে তা এখনো প্রমাণিত হয়নি, তাই আপনারা এই দিনটি নেতাজির মৃত্যু দিবস হিসেবে পালন করবেন না ও দেশবাসীকে বিভ্রান্ত করবেন না। শিলচর মেডিকেল কলেজ প্রেরিত আজকের করোনা আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। শিলচর মেডিকেল কলেজের কোভিড সংক্রান্ত আজকের আপডেট। আজ বিকেল 5টার সময় শিলচর মেডিকেল কলেজে 29 জন পেশেন্ট অ্যাক্টিভ অবস্থায় আছেন। 12 জন পেশেন্ট কোভিড আইসিইউতে ভর্তি আছেন এবং 17 জন পেশেন্ট কোভিড ওয়ার্ডে ভর্তি আছেন। 2 জন পেশেন্ট ভেন্টিলেটর সাপোর্টে আছেন এবং 18 জন পেশেন্ট অক্সিজেন সাপোর্টে আছেন। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট গত 24 ঘন্টায় 4টি স্যাম্পল পজিটিভ এসছে এবং RT-PCR 1টি স্যাম্পল পজিটিভ এসছে। গত 24 ঘন্টায় করোনা নিয়ে 2 জন পেশেন্ট শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন এবং 6 জন পেশেন্ট ডিসচার্জ হয়ে গেছেন। গত 24 ঘন্টায় করোনা নিয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি। এবারে খেলার খবর। টোকিও পৌঁছলো ভারতের প্রথম প্যারা অ্যাথলিট দল। 9টি ডিসিপ্লিনে 54 জন অ্যাথলিট দেশের প্রতিনিধিত্ব করবেন। এই প্রথম এত বেশি সংখ্যক খেলোয়াড়কে প্যারা অলিম্পিকে পাঠালো ভারত।
সাক্ষাতে ক্ষমা চেয়ে নিলেন দেশের মহিলা বক্সার মণিপুরের মেরি কম। স্বাধীনতা দিবসে লালকেল্লায় উপস্থিত ছিলেন তিনি। পরবর্তীতে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সৌজন্য সাক্ষাতের সময় টোকিও থেকে পদক জিততে না পারার জন্য ক্ষমা চান মেরি কম। দিল্লির আদর্শ বিদ্যালয়ের নাম পাল্টে দিতে চলেছে দিল্লি সরকার। কুস্তিগির রবি কুমার দাহিয়ার নামকরণে হবে এই স্কুল। আসলে এই স্কুলেই পড়তেন রবি, তাকে সম্মান জানাতে রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। অলিম্পিকের বক্সিং রেফারিদের ওপর ক্ষোভ উগড়ে দিলেন লাভলিনা বোরগোহাঁই সহ দেশের সবকটি বক্সিং কোচ। তাদের মতে রিংয়ে নামার আগে টোকিওতে ভারতীয় বক্সারদের নানা ধরনের সমস্যায় ফেলা হয়েছে। সিএনএন 24 নিউজ আজ এই পর্যন্তই। নমস্কার।